শহরে ছিলাম, আবার এখন টাঙ্গাইলে আছি আমার বাবা মার সাথে আর কি। আচ্ছা, কোশ্চেন তো সবগুলোই অ্যান্সার দিয়েছেন। এখানে একটা কোশ্চেন অ্যান্সার দিয়েছেন যেটা হচ্ছে 11 kV একটা ট্রান্সফরমার 3 ফেজের সেকেন্ডারি ভোল্টেজ 400 হলে এর কারেন্ট কত। এখন আমি জানতে চাচ্ছি যে আপনার ট্রান্সফরমার যদি সেকেন্ডারি যে 400 ভোল্টে করছে, তো এই কারেন্টের মানটা কোন ফর্মুলা দিয়ে বের করছেন? এটা আসলে একটু মুখস্থ ছিল আর কি, মানে ওই ধারণার উপর ভিত্তি করে করে নিয়েছি, মানে এটা আমি শিওর না যে এটা হবে কিনা। কিছু কিছু আছে যেগুলো একটু মুখস্থ ছিল, প্র্যাকটিস করছিলাম, কিন্তু এখন শিওর না, এই জন্যে ওই তার উপর ভিত্তি করে করে দিয়েছি আর কি। আচ্ছা, সাবস্টেশন খবর জানেন না? একটা সাবস্টেশনে 10টা ইকুইপমেন্টের নাম বলেন। একটা সাবস্টেশনে 10টা ইকুইপমেন্টের নাম, ইকুইপমেন্টের নাম। সাবস্টেশনে ট্রান্সফরমার থাকে, সাবস্টেশনে হচ্ছে আর্থিং করা থাকে, ওটা ইকুইপমেন্ট না, আর্থিং নট ইকুইপমেন্ট না। আচ্ছা, সাবস্টেশনে হচ্ছে কন্ট্রোলিং ডিভাইস থাকে, সেই কন্ট্রোলিং ডিভাইসের মধ্যে হচ্ছে বিভিন্ন রিলে থাকে, তারপরে হচ্ছে স্পেসিফিক্যালি আমি ইকুইপমেন্ট নাম বলছি, আপনি যদি এখন বলেন যে একটা বাসের মধ্যে কি কি থাকে, একটা বাসের মধ্যে কন্ট্রোলিং থাকে, এটা সাধারণ কথা। ইকুইপমেন্ট স্পেসিফিক্যালি 10টা ইকুইপমেন্টের নাম আপনি মনে মনে ভাববেন কোনো ইন্টারভিউ বোর্ডে গেলে যে আপনাকে সাবস্টেশন, যখন আপনি সাবস্টেশনে চলে যাবেন মনে মনে, প্রথমে লাইন দেখে ঢুকছে, তারপরে কোথায় গেল, তারপরে কোথায় গেল, তারপরে কোথায় গেল, এরকম বললে আপনি 10টা ইকুইপমেন্টের নাম বলতে পারলেন না। মানে এই মুহূর্তে লিখতে পারবো হয়তো, বলতে পারতেছি না আর কি। আচ্ছা, আপনি হচ্ছে PFI প্যানেল বোর্ড কেন ব্যবহার করি বা PFI কেন ব্যবহার করি? PFI প্যানেল বোর্ড হচ্ছে বিভিন্ন অনেকগুলো ক্যাপাসিটরের মাধ্যমে একটা কন্ট্রোলিং ডিভাইসের মতো আর কি। কেন ব্যবহার করি? সাবস্টেশনে ব্যবহার করা হয়। কেন সাবস্টেশনে ব্যবহার করা হয়? মানে বিদ্যুৎ সরবরাহ ধারাবাহিকতা ঠিক রাখার জন্য। আমরা পাওয়ার ফ্যাক্টর নামে একটা অপশন পড়ছি না, কি পাওয়ার ফ্যাক্টর? আচ্ছা, মোটরের জন্য আমরা পাওয়ার ফ্যাক্টর কত ধরে থাকি? মোটরের জন্য, মোটরের জন্য কত পাওয়ার ফ্যাক্টর মান কত? 0.8। তাহলে এই পাওয়ার ফ্যাক্টরটা কি এটা জানেন? পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে তিনটি থ্রি ফেজ লাইনে, জানি না হবে কি না একটু ট্রাই করি, থ্রি ফেজ লাইনে যে কোন, সরি। আচ্ছা, আমি বলি একটা গল্প বারবার বলছিলাম ক্লাসে, আমি সেই গল্পটা আবারও বলতেছি। ওই যে একটা সার্কাসের মধ্যে একটা মেয়েকে বেঁধে রাখে একটা দোলের মধ্যে, একটা গোল একটা রাউন্ড ইয়ের মধ্যে বেঁধে রাখে এরকম হাত পা দিয়ে, আর আরেকজন ছেলে অপর পাশ থেকে চোখ বন্ধ করা ধরে সে চাকু মারে, বা এরকম দেখছেন যে মাথার উপরে আপেল ছুঁয়ে গুলি করে, আমার সর্বোচ্চ চেষ্টা করবো গুলিটা যেন মাথা না লাগে, আপেল লাগে, তাহলে থাকবেন আপনি এখানে এইভাবে প্রশ্ন। আচ্ছা আচ্ছা, সিঙ্গেল ফেজ এবং থ্রি ফেজের মধ্যে পার্থক্য বলেন, আপনি খাতায় লিখছেন। সিঙ্গেল ফেজ হচ্ছে মূলত আমরা বাসা বাড়ি এবং অল্প লোডের ক্ষেত্রে যেটা ব্যবহার করি, আর থ্রি ফেজ হচ্ছে কলকারখানা শিল্প প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়। সিঙ্গেল ফেজের ক্ষেত্রে হচ্ছে একটি ফেজ এবং একটি নিউট্রাল থাকে, আর থ্রি ফেজের মধ্যে তিনটি ফেজ থাকে, একটি নিউট্রাল থাকে। আর সিঙ্গেল ফেজ দিয়ে হচ্ছে মানে লাইটনিং লোড যেগুলো ফ্যান এগুলো ব্যবহার করা হয়, এবং এটা হচ্ছে 230 ভোল্টের মধ্যে থাকে আমাদের সিঙ্গেল ফেজের রুলস অনুযায়ী, আর থ্রি ফেজের হচ্ছে 400 ভোল্ট। 400 ভোল্ট জি দাদা। আমাদের সাবস্টেশনের আর্থ রেজিস্ট্যান্স কত ধরা হয় বলেন তো? সরি, সিডিপিডির নাম শুনেছেন? জি। একটা হাই ভোল্টেজ লাইনের অনেক 11 kV 933x1,32,000 এই লাইনে কত পরিমাণ কারেন্ট যাচ্ছে বা কত ভোল্টেজ যাচ্ছে আমরা কী দিয়ে মাপ করি? কত পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা সিটি দিয়ে মাপতে হবে, সিটি দিয়ে মাপ। আর কত পরিমাণ ভোল্টেজ যাচ্ছে সেটা পিটি। সিটির ভিতরে একটা কয়েল থাকে, হ্যাঁ, এই কয়েলের রেজিস্ট্যান্স কি পরিমাণ এটা জানেন আপনি? কয়েলের রেজিস্ট্যান্স না, সরি, কোন তারে যদি রেজিস্ট্যান্স বেশি নিতে চায় তাহলে তারটা মোটা হবে না চিকন হবে? রেজিস্ট্যান্স যদি বেশি নিতে চায় তাহলে চিকন হবে তার।
ত্রিগুণ হতে পারে, প্যাস সংখ্যা বেশি হবে না কম হবে? প্যাস কম হবে। না, রেজিস্ট্যান্স বেশি যদি হয় তাহলে প্যাস বেশি হবে। আর যদি রেজিস্ট্যান্স কম হয় তাহলে প্যাস কম হবে। কম হবে। আপনি ওই স্টার কানেকশন আর ডেল্টা কানেকশনের মধ্যে ভোল্টেজের একটা সম্পর্ক আছে। জি। তো স্টারে ভোল্টেজ কত আসবে আর ডেল্টাতে ভোল্টেজ কত আসে বলেন তো? লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজের সাথে কি সম্পর্ক? মানে কত আসবে সেটা এক্স্যাক্টলি বলতে পারতেছি না, তবে স্টারের ক্ষেত্রে হচ্ছে প্রথম অবস্থায় ভোল্টেজটা কম পায় এবং যখন এই পরিমাণটা কত আমরা মানে এই পরিমাণটাই আর কি বলতে পারতেছি না যে পরিমাণটা কত। লাইটিং এর স্টারের নাম শুনেছেন? জি। এই এখানে কি আই লাইটিং এর স্টার নাম শুনেছেন? লাইটিং এর স্টার কি কাজে ব্যবহার করা হয়? লাইটিং এর স্টার হচ্ছে বজ্রপাতের হাত থেকে বাসা বাড়ি কলকারখানা যে ডিভাইসগুলো আছে এগুলোকে নিরাপদ রাখার জন্য, যাতে কোনো ক্ষতি। আমাদের টেবিলে কোনো লাইটিং এর স্টার আছে? লাইটিং এর স্টার এই যে এটা ওই পাশেরটা কি? ওটা এটা হচ্ছে ড্রপ আউট ফিউজ। ড্রপ আউট ফিউজ। আমাদের আরেকটা জিনিস, এটা কি জিনিস? এটা হচ্ছে এটা একটা কেবল, এটা হচ্ছে ইয়াতে ব্যবহার করা হয়। এটা হচ্ছে সাব স্টেশনের এইচটি কেবল। এইচটি কেবল, হ্যাঁ সাব স্টেশন। এইচটি মানে কি? হাই টেনশন। হাই টেনশন। হাই টেনশন। যদি হাই টেনশন হয় তাহলে আরেকটা আছে সাব স্টেশনের অপর পাশে কি আছে? LT মানে লো টেনশন। বাজবা সিলেকশন, সিলেকশন বলতে পরিমাপটা মানে যে ম্যাপটা এটা একটু কম আসতে আছে আর কি, তো প্র্যাকটিস করলে হয়তো হয়ে যাবে। PFI হতে কি? পাওয়ার ফ্যাক্টর। PFI পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। ট্রান্সফর্মার কাজ কি? ট্রান্সফর্মারের কাজ হচ্ছে, ট্রান্সফর্মার দুই রকম, স্টেপ ডাউন আর স্টেপ আপ। ট্রান্সফর্মার মাধ্যমে আমরা ভোল্টেজকে কমানো বা বাড়ানোর কাজে ব্যবহার করে থাকি। কোন সাইডে ভোল্টেজ বেশি থাকে, কোন সাইডে ভোল্টেজ কম থাকে? কোন সাইডে বেশি থাকে? ট্রান্সফর্মারের প্রাইমারি মানে ট্রান্সফর্মারের কোন সাইডে বেশি থাকে, কোন সাইডে কম থাকে? প্রাইমারি সাইডে হয়তো বেশি থাকবে। আপনি বলছেন না যে মানে স্টেপ আপ স্টেপ ডাউন, তাহলে কোন সাইডে আপ এবং কোন সাইডে? ও স্টেপ আপে হচ্ছে আমরা ভোল্টেজটাকে বাড়ানোর কাজে ব্যবহার করি। সেই ক্ষেত্রে হচ্ছে সেকেন্ডারি সাইডে হচ্ছে বেশি থাকবে ভোল্টেজ আর প্রাইমারি সাইডে কম থাকবে। আর স্টেপ ডাউনে হচ্ছে প্রাইমারি সাইডে বেশি থাকবে, সেকেন্ডারি সাইডে কম থাকবে। আচ্ছা, এখন প্রাইমারিতে কেবল সংখ্যা কি, কেবল পিটা কি মোটা থাকবে নাকি চিকন থাকবে? প্রাইমারিতে মোটা থাকবে। কেন না? যদি স্টেপ আপে এটা বলে, এটা বলে যদি ট্রান্সফরমার যে সাইডে থাকো ভোল্টেজ যদি বেশি থাকে তাহলে কেবল সাইজ কি হবে, মানে মোটা হবে না চিকন হবে? কেন হবে? কারণ ভোল্টেজ বেশি হলে কি কারেন্ট বেশি থাকে না কম থাকে? ভোল্টেজ বেশি হলে কারেন্টের মানে প্রবাহটা বেশি হয় আর কি। ভোল্টেজ বেশি হলে কারেন্টের প্রবাহ বেশি হয়, মানে ভোল্টেজ যেহেতু চাপ সেই হিসেবে কারেন্ট প্রবাহটা বেশি হয় স্বাভাবিক। আচ্ছা ওকে, আদার দিচ্ছে লাস্ট একটা কোশ্চেন। আমি লাস্ট ওটা ট্রান্সফর্মার আপনি দেখেছেন, আমাদের একটা ছবি আছে দেখেছেন না? জি জি, আমি এখানে আউটলেট বলে একটা শব্দ আছে দেখেছেন? আউটলেট। হ্যাঁ হ্যাঁ জি। আউটলেট দিয়ে কি করা হয়? আউটলেট বলতে নিচের যে ছোট আউটলেটটা। হ্যাঁ, কি করে এটা কি কাজে? ওটা হচ্ছে ট্রান্সফর্মারের যে তেলটা আছে ওটা বের করে দেওয়ার জন্য, যখন ওটা মানে ড্যাম্প হয়ে যায় আর কি। ঠিক আছে ওকে, আপনাকে আরও পড়তে হবে, আরও স্টাডি করতে হবে, সামনে আগাইতে গেলে ইন্টারভিউ বোর্ডে আপনাকে এক্সপ্রেশন করতে হবে। আপনার মোটামুটি আছে কিন্তু আরও বাড়ায়